হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের নতুন বাসাটা শেয়ার করব। যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা অবশ্য জানেন যে আমি বাসা চেঞ্জ করব। এই যে এটা হচ্ছে আমাদের বাসার কিচেন। আর আমার বাসাটা চেঞ্জ, আগের বাসাটা চেঞ্জ করার মূল কারণ হচ্ছে যে আমার অফিসটা একটু দূরে, তাই মূলত বাসাটা চেঞ্জ করা। এই বাসায় হচ্ছে, আগের বাসায় তো গ্যাসের চুলা ছিল আর এখানে হচ্ছে ইলেকট্রিক চুলা। আমি একটু এখান থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের কিচেন। এটা হচ্ছে ডাইনিং টেবিল। আর এই যে আমাদের ফ্রিজ, আমাদের ফ্রিজটা খুব বেশি একটা বড় না, ছোট। আমি একটু দেখাই খুলে, এই যে ডিপটা অনেক ছোট। বাসা ছাড়ার মেইন কারণ হচ্ছে এটাই যে আমি, আমার অফিসটা একটু দূরে এখন। আমার আগের বাসা থেকে অফিসটা একটু দূরে ছিল আর এখন অনেকটাই কাছে চলে এসেছি। আর এই যে দেখেন আমার বাসা থেকে নিচের ভিউটা চমৎকার লাগে। আমি কিন্তু এদিক দিয়ে যেতাম অফিসে, তবে অনেকটা পথ, এখন অনেকটা টাইম আমার সেভ হবে। এখান থেকে আমার অফিস 30 মিনিটের ডিস্টেন্স, তো আশা করছি এখন আর অনেকটা হাঁটতে হবে না। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে বেলকনি আমাদের। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এইতো, আর এদিকটাও একটা স্টোর রুমের মতো রয়েছে। স্টোর রুম বলতে এখানে একটা ছোট বেডও রয়েছে, ইচ্ছে করলে থাকা যাবে। যদিও আমাদের তিনটা রুম, থাকার মতো এত লোক নেই আমাদের বাসায়, আমরা তিনজন থাকি এখানে। আমি এখন আমাদের লিভিং রুমটা একটু দেখিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, এটা হচ্ছে আমাদের স্টোর রুম, ছোট একটা স্টোর রুম। আর এটা হচ্ছে আমাদের মেইন গেট, এদিক দিয়ে আমরা এন্ট্রি করি। ঢোকার পর এদিক দিয়ে হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে আমাদের, এই সাইডটা হচ্ছে আমাদের লিভিং রুম। আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, আমি লাইট গুলো অন করে দিলাম। এই যে, আর এটা হচ্ছে ফার্নিশ বাসা, আমাদের কোনো ফার্নিচার এখানে কিনতে হয়নি। এই যে আমরা চাইলে এখানে গ্রিল করতে পারবো। অনেক বড় ড্রয়িং লিভিং রুমটা। আর এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, আমরা ইচ্ছে করলে এখানেও
খাওয়া দাওয়া করতে পারি, তবে আমাদের এটা প্রয়োজন হয় না। আমরা মাত্র তিনজন মানুষ এত বড় বাড়িতে, আমরা ওইখানে কিচেনে বসেই খাওয়া দাওয়া করি। আমি একটু সামনে থেকে দেখাই, খুবই সুন্দর বাসাটা। আমার আগের বাসার থেকে এই বাসাটা অনেক বড়, আর খুবই ভালো লাগছে এই বাসাটা আমাদের। আগের বাসাটাও সুন্দর ছিল, অনেক সুন্দর পেন্টিং ছিল, তবে এই বাসা যদিও এত পেন্টিং নাই, তবে বাসাটা কিন্তু খুব বড়, মানে অনেক কমফোর্টেবল ফিল করা যায়। কিচেনটাও বড়, লিভিং রুমটাও খুব বড়। এই তো আমি এখন আপনাদেরকে আমি রুমগুলো একটু শেয়ার করব, আর এদিকটা এসে তারপর এই দিকটা হচ্ছে একটা ওয়াশরুম, এইখানে একটা ওয়াশরুম, আমাদের আমার যে ছেলে ফ্রেন্ডটা আছে এটা হচ্ছে তার ওয়াশরুম। আর এটা হচ্ছে আমার ওই ছেলে ফ্রেন্ডটার রুম, সে ঘুমাচ্ছে মনে হচ্ছে। এই যে তার রুমে অবশ্য দুইটা বেড, অনেক সুন্দর তো, এই যে ঘুম। তারে দুইটা বেডে রুম দেওয়া হয়েছে কারণ তার বন্ধু বান্ধব আসবে, মাঝে মাঝে থাকবে। আর এটা হচ্ছে এই রুমের কাবার্ড, এটা তারপর এই যে তারপর এদিক দিয়ে আরেকটা রুম, এটা হচ্ছে আরেকটা রুম, আমার আরেকটা মেয়ে ফ্রেন্ডের রুম, ও হচ্ছে হয়তো ঘুমাচ্ছে তাই আমি ওকে আর নক করবো না। তারপর এদিক দিয়ে হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে আমাদের দুইজনের ওয়াশরুম। এটা আমাদের বাসায় দুইটা ওয়াশরুম আর তিনটা লিভিং রুম। বেশ আগের বাসাটা থেকে এই বাসাটা মোটামুটি ভালোই, অনেক বড়। আশা করছি আমার কাছেও যেমন এই বাসাটা ভালো লেগেছে আগের বাসা থেকে, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার রুম, হ্যাঁ এটা হচ্ছে আমার রুম। আমার রুমটা একটু বেশি বড় সবার থেকে। এটা হচ্ছে আমাদের কাবার্ড, এই যে আমার সব জামা কাপড়। আর এটা হচ্ছে আমি আচার খাই, এর জন্য সবসময় এটা আমার সাথেই থাকে, এটা প্লেটটা চামচটা। আমার রুমে একটা ল্যাম্পও রয়েছে। এই তো আমার বেডটা ডাবল বেড, আমি একটু বাইরের দিকটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই হচ্ছে আমার সাজুগুজুর জিনিস, আমি যদিও অত সাজি না,
আমার হাজবেন্ড আর আমি আর এটা হচ্ছে বাইরে আর এই যে বাইরের দিকটা আপনাদের সাথে শেয়ার করলাম এই সাইডটা হচ্ছে গার্ডেনও বলবো নাকি কি জঙ্গল বলবো বুঝতে পারছি না খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর ওই যে দেখা যাচ্ছে এগুলা কিন্তু অরেঞ্জ গাছ আমি আপনাদেরকে আগেও বলেছি এই দেশে মানে এত পরিমাণ অরেঞ্জ হয় এগুলা কেউ খায় না ওই যে নিচে পড়ে আছে সব লাগে আর আমাদের বাসাটা হচ্ছে 6th ফ্লোরে চিন্তা নেই লিফট আছে প্রবলেম নেই এই তো এই ছিল আমার নতুন বাসা ভাবলাম আপনাদের সাথে যেহেতু সবই টুকটাক শেয়ার করি আমার বাসাটাও শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার বাসাটা ভালো লাগে বা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এটা হচ্ছে আমার ল্যাপটপ এটা হচ্ছে আমার সেই ভিডিও স্টিক এটাই হচ্ছে আমার এখন একমাত্র সঙ্গী আমার হাজবেন্ড যেহেতু আমার সাথে নাই কেউ হেল্প করে না আমাকে ভিডিওতে এটাই আমার সঙ্গী এই হচ্ছে আমার হেল্পার আপনাদেরকে আমার সিক্রেট জিনিসটা দেখিয়ে দিলাম আগের ভিডিও তো দেখিয়েছি আজকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার বিয়েতে গিফট করেছিল এই তো এই ছিল আমার নতুন বাসার ভিডিও সো আর বেশি লং করব না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করব আর সবসময় আমার ভিডিও দেখবেন আর আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন আমার অনেক আপু ভাইয়ারা আছে আমার চ্যানেলটাকে অনেক 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 সাপোর্ট করছে আশা করছি আপনারা আমার চ্যানেলটাকে আরও বেশি সাপোর্ট করবেন এভাবেই আমার পাশে থাকবেন আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজ আপনারা আমার পাশে না থাকলে হয়তো বা আমি এত দূর আসতে পারতাম না আপনাদের সাপোর্টে আমার প্রায় অনেক অনেক হেল্প হয়েছে অনেক আপনারা যদি না থাকতেন সত্যি আমি এত দূর আসতে পারতাম না শুধুমাত্র আপনাদের কারণেই অনেক আপু ভাইয়েরা আমাকে অনেক অনেক হেল্প করছে অনেক অনেক আপু আছে আমাকে মেসেঞ্জারে কল করে অনেক সময় আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে তারা আমাকে বলছে যে আপু তোমার ভিডিওটা এটা ঠিক করো এটা ঠিক করো হ্যাঁ আপু ভাইয়াদের অনেক অনেক থ্যাংকস যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপু ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ